আমার নাম হচ্ছে ইন্সপেক্টর কাঠি, যে বেশি চুদুর বুদুর করবে আর গাঁড়ে ভরবো লাঠি। পড়ে গেলেন? আরে হাট, আরে আমি পড়েই থোড়ি, আরে এটা তো আমি স্টাইল মারছি। হেলমেট যে ভুলে গেলি, পুলিশের ঝোলাই তো কি করবি? ওগুলো পুলিশের হাতে কিভাবে আসতে হয় ওগুলো টেকনিক লুয়া হয়, চল না তুই। সত্যি বলছি স্যার, ফাইন কিন্তু আমি দেবো না, রাস্তাতে তুই খুব কালি মেরে হিত। সালা তুই সত্যি কথা কই জিতবে? হ্যাঁ স্যার আমি সত্যি কথা বলছি স্যার, একটু আমাকে যেতে দেন না। ও তুই সত্যি কথা বলছিস? গাড়িটাকে এক সাইডে কর, চল স্যারের কাছে চল, চল স্যারের সাথে কথা বলবি। না স্যার আমার নানি অনেক খারাপ আছে স্যার, আমি না গেলে মরবে না ও স্যার, আমাকে বাঘের মতন যেতে দেন। তুই কি কইলি বে, তুই না গেলে মরবে না তোর নানি? হ্যাঁ স্যার আমার নানির আখের ইচ্ছা আমাকে দেখার, আমি না গেলে মরবে না ও। ঠিক আছে থাক, ও আর তো আর ই করতে হবে না, চল স্যারের সাথে দেখা করি। না স্যার না, না স্যার আমি যাবো না স্যার। আমার নাম হচ্ছে ইন্সপেক্টর কাঠি, যে বেশি চুদুর বুদুর করবে আর গাঁড়ে ভরবো লাঠি। পড়ে গেলেন? কোথায় লেগেছে স্যার আপনার? আরে হাট, আরে আমি পড়েই থোড়ি, আরে এটা তো আমি স্টাইল মারছি। স্যার আপনার এটা স্টাইল, আমি ভাবছি আপনি পড়ে গেলেন। আরে হাট, তুই জানিস না আমার নাম হচ্ছে ইন্সপেক্টর কাঠি, যে বেশি চুদুর বুদুর চড়াবে কিনা আর গাঁড়ে ভরে দেবো লাঠি। চল পেছে লিলে গায়ে না, চল। রে ভাতিজা, হেলমেট কয় তোর? নেই স্যার। গাড়ির কাগজ? নেই স্যার। ড্রাইভার লাইসেন্স? নেই স্যার। নেই, চল নাম। শালা ও কাচা তো উছড়ি वाला, হ্যাঁ তোর বাপের চাকর রে শালা, লাইসেন্স নেই, হেলমেট নেই, বাল ধরতে গাড়ি লিয়ে আসছিস বে, বাল ধরতে গাড়ি লিয়ে আসছিস, হ্যাঁ শালা বাল ধরতে গাড়ি লিয়ে আসছিস শালা। ও তুই কেন বাল আইবে? উঠ বেটা, হ্যাঁ উঠ। স্যার ওকার মতন ছেড়ে দেন স্যার, আর এই ভুল জীবনও করবো না স্যার, মায়ের কি রেখেছে বাপের কি রেখেছে স্যার, এরকম আর জীবনও ভুল করবো না, ছেড়ে দেন স্যার। হ্যাঁ আই তোকে ছেড়ে দিই শালা, 50,000 টাকার গাড়ি লিয়ে পড়া হিত, 500 টাকা দিয়ে হেলমেট কিনে আসে শালা। হ্যাঁ হাট, এই যা দৌড়ে চল লে দিবস রে শালা, পুলিশকে নিজের গোলাম পেয়ালে হে শালারা। গরিব মানুষ স্যার, ছেড়ে দে। স্যার স্যার প্লিজ স্যার, অত টাকা কোথায় পাবো স্যার, বলেন ছেড়ে দেন, আমাকে ছেড়ে দেন, আজকে মধ্যে ছেড়ে দেন। এ ভাই ছাড় 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 স্যার লেন। হ্যাঁ দে, চল তোরা সিগনেচার কর রে। না স্যার সিগনেচার করে না স্যার, প্লিজ স্যার মরে যাবো স্যার, আমরা মরে যাবো, এত টাকা কোথায় পাবো বলো। ছেলেগুলোকে দেখে লাগছে ভিখারি, বেশি প্রেসার চাপ দিয়েন না, নাহলে মরে যাবে। কমসম লিয়ে ছেড়ে দেন, রাত্রে একটা পার্টি করে হেলবো। কথাটা কিন্তু খারাপ করেছিনি। এই আর জিন্দেগিতে এরকম ভুল করবি? না না আর কোনোদিন করবো না স্যার, আজকের মতো ক্ষমা করে দেন। শোন চালান তো কাটতে হবে বুঝলি, কেন নাম লেখা হয়ে গেছে, বাকি কথা কয়ে হলে ওর সাথে যা, তুই যা দৌড় দৌড় যা, না তো থানা পাঠিয়ে দেবো। শুন স্যার যদি সিগনেচার করে দেয় না তো 50,000 ফাইন করবে,
তারপর কোর্টও যাবি ওখানে 1 লাখ টাকা খরচ হবে তো কোর্ট যেতে হবে না আমাকে 5000 টাকা দে দে স্যার সুদ আমি বুঝে নেব তারপরে তুইও যা তোর গাড়িও নিয়ে যা দিবি তো ক 5000 টাকা কম হবে না শালা তেলে তুই 50000 টাকাই দে না না স্যার দিছি 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 সেই ডাই না ভাই সেই ডাই হ্যাঁ ঠিক আছে আপ তোর গাড়ি নিয়ে চলে যা স্যার চলে যাব চল যা কি ব্যাপার হলো বে ঠিক আছে যা হয়ে গেছে স্যার লেন দর এডি সাঁয়া वाला বাংলা মাল আনবি ঠিক আছে স্যার এই শুন হ্যাঁ স্যার যা রোডে খাড়া আর দু তিনটা মাছি দাও এই দিন মেনে জেনে 10000 হয়ে যায় ঠিক আছে স্যার এই সালাই চল নাম নাম সালা বাপের বাপতি মায়ের সম্পত্তি পেয়েছে রে সালা পুলিশ আগা দিকে খাড়ি আছে দেখতে পাচ্ছেন এত বড় এত জোরে গাড়ি লানবি ভাই এই চল চল সালাকে চল সালা দে গাড়ে মার মার গাড়ে মার গাড়ে মার গাড়ে চল হলো রে এটা সালা সিদুর বুঝুছ দা হে তার এই হেলমেট দে তোর হেলমেট দে রে রাখ চল তোর গাড়ি লাইসেন্স দে আধা কাটতে তোর ভোটার কার্ড দে কি বলে এ সবাই সালার কাছে তো সবই আছে জন্মতিথি দে কি বলে গাড়ি ধোয়ার পেপার দে ভাই টেবিল লাইসেন্স দে কি বলে ভাই তোর মরার প্রমাণপত্র দে কি বলে আবে ই সালা মরার প্রমাণপত্র আহেবে হেড সালা সিধা খাওয়া ভাই তোর বিয়ে হয়েছে ভাই হয়েছে চল মেরে সার্টিফিকেট দে এই প্রথম মানুষ দেখলে যে সবেরই ডকুমেন্টস আছে মারসালা কিছু না কিছু রকম করে তো লিতি হবে পয়সা বুঝলি চলাই কিছু না কিছু রকম করে দেখতে হবে এদিকে দিয়ে খাড়া হতে হবে বোকা চালা সবেরই ডকুমেন্টস আছে হ্যাঁ গাড়িতে তো খুবই স্পিড চালালছি হ্যাঁ ভাই তোর জুতা কই ভাই এই ভুলে গই তোর শালা কে লাগাই 1 লাখ টাকার ফাইন দৌড় কি করে শালা জুতা নে আর গাড়ি চালাই তে গ্রিটি গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়ে যায় পা যদি খাম হয়ে যায় তো কেনিক লিভারের শালা চল বস রে শালা রং বাজি যে দেখো তুমি স্যার হ্যাঁ চল ফাইন ভার পয়লা করলি 1 লাখ এক লাখ টাকা দে কি করে ভাই ছাড় 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 কি হয়েছে ভাই চল আরো অতটি টাকা দে এক কাজ কর তাহলে সবার কাছে তো সবই ডকুমেন্টস পাওয়া গেল 5000 টাকা ফাইন করে দে ছেড়ে দে হট যা যা ফাইন তো তোকে লাগবে বাবা যা সেইটাই সেইটাই দে টাকা দে নেই তো দেখ টাকাটা তাড়াতাড়ি দিয়ে দে আমার বসের নাম হলো ইন্সপেক্টর কাঠি বেশি চুদুর বুদুর করবি না তো গেরে ভর দিবে লাঠি তারপরে টাকাটা দিয়ে দে তার আর কে দরটি টাকা নেই কটি আছে 3000 আছে হট সালা স্যার মান মেবে 3000 হবে স্যার একটু দেখেন না দেখেন না ঠিক আছে থাম তাহলে স্যার কে আমি কই আসছি জান স্যার বলছে 3000 আছে 3000 হুম দুটো লাগে গেলি তার সামনে বেশি করে কি কইছে কুচি একটা টাকা নাই কো আচ্ছা বাদ দে বেশি লেট করে লাভ নাই ফের সারি রাত আসবে তখন ফের ঝামেলা হয়ে যা লে লে যা স্যার কাজে গে যা ছেড়ে চাবি দে দে যা
ধরবে ধর আর তাহলে চলে গেল আমি না থাম তোর লাগা চা বিস্কুট অর্ডার করছি বাক বকাচোদা কি হরে শুননা কাজ কর বড় চলে আলো 4 টাকা লে 4 টাকা লে তো পালা চলো দুলা পালা পালা দুলা পালা তবে এদিকে নাম এদিকে নাম রে এমনি করে যে আমরা রাস্তাতে পুলিশ সাজা টাকা উঠাইবে এখানে যদি কেউ আসল পুলিশ যদি দেখা লয় তাহলে কি হবে আমারকে যখন দেখবে তখন দেখা যাবে না চল হাট হয়ে হয়ে গে বাদ দে না না 8000 দই ইনকাম করে আর 2000 টাকা করে লি চল চল দিয়ে দে 5000 করে ভাগ করব চল তাহলে আরেকটা ধরা যাক কেউ কি একটা মুরগা ধরলেই হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ চল 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 तो सावधान है ठीक है और कथा सुना ना फिर फैसा जाएगा बड़ा ना ना फासबुक है नहीं अबे ये की गाड़ी आसे निंजा स्टू की हो रे তো হয় না ভাই রাতে মানুষ যাবে না চল তাহলে এই চালান কাট তাহলে এরকম করেন না কিছুদিন আগে আমার মোটরসাইকেল ধরে নিয়েছিল স্যার আমি টাকা দিতে পারিনি সেখানে গাড়ি রেখে চলে এসেছি শালা ফাইন ভরা টাকা নেই আর গাড়ি কিনে লেলি স্যার শ্বশুর বাড়ি থেকে দিয়েছিল গাড়িটা হেলমেটটা আমার শ্বশুর বাড়ি থেকে সাইকেলটা নিজে আমি কিনেই এটা কি করা যাবে না ভাই চালান কাট না তো 5000 টাকা দিয়ে যা ঠিক আছে করছি স্যার চালান কাটবেন না দরকার পড়লে তুমি আমার সাইকেল রেখে দাও হেলমেটটা আমাকে দিয়ে দাও আর ধরো মোবাইলও রাখবে তো রেখে লাও এবে শুন এবে কমসে কম তো হেলমেটটা দিয়ে তোর কাছে সাইকেল নেই গাড়ি নেই হেলমেট কিনবি না না আমার শাশুড়ি কিনে দিয়েছে আমাকে আর যদি তোমাকে দিয়ে দিই তো মেয়েরা গিয়ে ফাটিয়ে দিবে আমার আমার মোটরসাইকেল চুনে লে আলো সাইকেল চুনে লে আলো মোবাইল হয়ে গে ধরে এটা 5000 হইবে সাইকেল খান 700 তালা কাজ হয়ে যাবে আজকে মুরগা ভাত তালাকে জমিয়ে দেবো চল চালা আল্লাহ ফাইনালি বন্ধুরা ভিডিওটা কেমন হয়েছে একটু বলবেন আর একটা কথা বলে দিই এই ভিডিওটা আপনাদেরকে হাসাবার জন্য আর এছাড়া কেউ মনে কষ্ট দেওয়ার জন্য না আপনারা শুধু এই ভিডিওটা দেখে হাসেন আর কমেন্ট করে বলেন কেমন হয়েছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই টাটা গুড বাই